শুভেচ্ছা, আমন্ত্রণ আমার ব্যালকনিতে। আজ আমার ব্যালকনিতে আছেন এমন একজন বিশিষ্ট সংস্কৃতি কর্মী, সাংস্কৃতিক অঙ্গনে যার পদচারণা দীর্ঘদিনের, এবং আজও তিনি এই অঙ্গনে বিচরণ করছেন অত্যন্ত সুনামের সঙ্গে। তিনি হচ্ছেন সারা জাকের। আসসালামু আলাইকুম স্যার আপা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো। আপনাকে পেয়ে আমার ব্যালকনি ঝলমল করে উঠছে, এত ভালো লাগছে আপনাকে দেখতে। মানে আমার ব্যালকনির জন্য আপনি একটু অতিরিক্ত বলে ফেললে, যাই হোক, সাদার সাথে সাদা মিলেছে, একদম মিলেছে, এক এক আর একদম। আর এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই তো ব্যস্ত আজকাল, আমি তো আলাদা করে কিছু করিনি না। তারপরেও আমি অবশ্য আশা করেছিলাম আপনার সাথে আপনার পুরো পরিবার যদি আমার ব্যালকনিতে আজ অতিথি হতো, খুব ভালো লাগতো। আজকে ঢাকায় নেই। আচ্ছা, রেশো দেশের বাইরে শ্রিয়াও শুটিং নিয়ে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, তারপর আপনাকে আমরা পেয়েছি, আমরা কিন্তু অনেক খুশি। মানে কি করা, সবাই তো নাই। কেমন আপনি, আপনার জীবন সবকিছু আমরা শুনবো, আপনার কাজ, আপনার জীবন, আপনার পরিবার, আপনার জন্ম কোথায়? আমার জন্ম আসলে আব্বার চাকরির সূত্রে, আব্বা তো সবসময় মানে বিভিন্ন জায়গায় থাকতো, তো সেই সময় ওয়েস্ট পাকিস্তানে আমার জন্ম। ওখানে? আচ্ছা, আপনি এসেছেন কত সনে? ও তখন আমি একদম ছোট। আচ্ছা, আমরা 62 সাল থেকে ঢাকায়। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা দুই ভাই দুই বোন। আমার এক ভাই মুক্তিযুদ্ধের সময় হারিয়ে গেছিল, চলে গেছিল আর কি। আচ্ছা, যুদ্ধে গেছিলেন নাকি? না, যুদ্ধ অব্দি যেতে পারেনি, তার আগেই। আচ্ছা আচ্ছা, এই সংস্কৃতি চর্চার সাথে আপনি একমাত্র জড়িত নাকি অন্যান্য? না, আমাদের ফ্যামিলিতে মানে আমি এখন যে কারণে পরিচিত, ওরকমভাবে সংস্কৃতি চর্চার জন্য পরিচিত না কেউ আমার ইমিডিয়েট ভাই জড়িত আছেন। কিন্তু মানে বিশেষ করে আমার ভাই খুব সঙ্গীতের সাথে ওর একটা সম্পর্ক আছে। আচ্ছা, আর আমার ফুপাতো বোন যেমন সিতার বাজায়, এরকম আর কি। আমার তার মানে আপনার পরিবারটা সংস্কৃতি চর্চার সাথে, মানে আমাদের 60 দশক থেকে আমাদেরকে যুক্ত করা হয়েছে। বুলবুল একাডেমিতে আমি গান শিখতাম। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি গান শিখতেন? হ্যাঁ, পরে আর ওটা কি কন্টিনিউ করেন? না। আপনি নাট্য চর্চার সাথে কোন সন থেকে জড়িত হলেন? ওটা আমার বিয়েরও আগে। বিয়েরও আগে? ওটা কি স্টুডেন্ট লাইফ থেকে? না, ওটা কীভাবে শুরু হলো এটা একটু পিছনের কথা জানতে চাই। এই তো তখন তো যেটা আমি বলছিলাম যে এটার একটু ধারাবাহিকতায় বলি, যে আমরা 60 দশকে যে একটা সংস্কৃতি চর্চার সাথে যুক্ত, আমাদের বাবা মারা তখন ইয়াং প্যারেন্টস, তারা চেয়েছেন যে ছেলেমেয়েরা সংস্কৃতি চর্চা করুক এই ধরনের। তখন কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কেউ গান শিখবে, মানে মিডিয়াতে আসতে হবে, কারো কোনো আইডিয়া ওইরকম ছিল না, শিখতে হবে। গান শিখো, কবিতা শিখো, বা নাচ শিখো, সেতার শিখো, প্রত্যেক পরিবারই ছিল কিন্তু। হ্যাঁ, এরকম একটা ছিল, এবং সেই আমার মনে হয় তারপরেই তো আমাদের স্বাধীনতা সেটার সাথেই মিলে গেছে না, আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমরা বাঙালি, তো এই জায়গাটার থেকে ধরতে গেলে যে সেই সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় আর কি নাটকে আসা। আচ্ছা, আর আমার বড় ভাই যে মুক্তিযুদ্ধে হারিয়ে গেছে, আমরা হারিয়ে গেছি বলি কারণ আমরা তার ট্রেস পাইনি, কিন্তু আমরা গল্প শুনেছি যে কি হয়েছিল ওর। ও আবার নাটক করতো, যদিও ওর খুব অল্প বয়স তখন, মুক্তিযুদ্ধে চলে যায়। তো ওই ওই নাটকের ব্যাপারটা আমাদের আমাদের পরিবারে ছিল। বড় মামাও নাটক ইউনিভার্সিটিতে পড়তেন, ওই যে মনির চৌধুরী, আমার বড় মামা সৈয়দ আলী কবির, তারপরে লিলি ভাবি, উনি, এরা সবাই একসাথে নাটক করতেন, আমার বড় মামি। তো এই জন্য আমাদের ফ্যামিলিতে এক ধরনের মানে সংস্কৃতি চর্চার একটা ইয়ে ছিল। আর আমার বড় ভাইয়ের স্মৃতিতে
আমার বড় মামার অনুপ্রেরণায় আমি নিজে, এই জন্য বোধ হয় আপনার সেই ধারাবাহিকতা বয়ে চলেছে ইব্রেশ এবং আপনার মেয়ে দুজনে এই মিডিয়ার সাথে জড়িত। একদম রীতিমতো গ্রিন রুমে ওদের জন্ম, তাই মনে হচ্ছে। এবং ওদের কথা, ওদের সব কিছুতে মনে হয় খুব, ওরা খুব স্পন্টেনিয়াস, মানে কথার মধ্যে কোনো জড়তা নাই, যা কিছু করে খুব মনে হয় ভিতর থেকে করে। এটা দুজনের থেকে, আপনাদের দুজনের থেকে পাই। নাটকের ব্যাপারে ওদের আগ্রহটা খুবই বরাবরই ছিল, আন্তরিক না, বরাবর প্রকাশ পাওয়ার সুযোগ পায়নি। বাবা মা যখন করতো তখন কি ওরা খুব ফলো করতো বা যেতে চাইতো শুটিংয়ে নাকি? ও যেত গ্রিন রুমে, যেত শ্রিয়া ওখানে গিয়ে মেকআপ মঙ্গজিৎ দত্তর কাছে মেকআপ নিত, লিপস্টিক মাখতো, রুশ মাখতো। ইরেশ একটু ছোটবেলায় ভীতু টাইপ ছিল, অনেক দূর থেকে আমাদের দেখে একটু ভয় পেত, ছোট তখন 2 বছর 2.5 বছর বয়স। কিন্তু ওরা তারপরে লেখাপড়া করেছে, যতটুকু পড়াশোনা করার সেটা শেষ করে তারপর যদি এত নাটকে আগ্রহ হবে, কারণ এর মধ্যে চিন্তাও করেনি না, স্কুলে নাটক ছাড়া এমনি নাটকে ওদের করা হয়নি। আচ্ছা, ওটা কত সন থেকে ওরা আরম্ভ করলো, মানে কেন মনে করলো? ও ইরেশ আসলো ইসে, তখন ওর 30 হয়নি, মানে এত লেটে ও শুরু করেছে। আচ্ছা, এখানে কি বাবার সাপোর্ট ছিল খুব, মানে বাবার ভাইকে চাচ্ছিলেন ইনভলভ থাকে না ওদের? আচ্ছা আচ্ছা, মানে ওরা যেটা চায় ওদের পার্সোনাল চয়েসটাই বেশি? না, ও এসে আমাকে বলেছে যে মা আমি নাটক করব। আচ্ছা, তো আমি বললাম তুমি নাটক করবে, তোমার একটা ইয়ে টেস্ট, ইরেশকে বললাম তোমার একটা ক্যামেরা টেস্ট দিতে হবে, তোমার একটা ইয়ে হবে, অডিশন হবে। আচ্ছা, সে অডিশন বোর্ডে কে ছিলেন আপনি? অডিশন বোর্ড আর কি, আমাদের প্রোডাকশন হাউসের আমি, রতন, রতন পাল আর কি। তো ওরা একটা খুব, মানে যে ক্যামেরা দিয়ে অডিশনটা করেছিল, মানে কিছু বোঝা যাচ্ছে না। তো আমি বললাম যে এটা তো কিছু বোঝা যাচ্ছে না, কিছু বুঝছি না। তখন রতন আমার কলিগ যে, সে বললো যে আপনি চিন্তা করেন না, ও খুব ভালো করবে আপনি। আর প্রথম নাটকে এত ন্যাচারাল অভিনয় করেছিল, আমরা সবাই চমৎকৃত হয়েছি। শুন, একটা স্বাভাবিকতা আছে ওর কথা বলার মধ্যে, মানে কোনো কিছু একটা অন্য ক্যারেক্টারে চলে যায় না। আমার কাছে মনে হয় যে ও নিজে যেমন কথা বলে সাবলীলভাবে ওভাবেই কথা বলে। আপনার মেয়ে কি নাটকের সাথে পুরোপুরি নাকি ও আর একটু সিরিয়াস বেশি নাটকের ব্যাপারে? ইরেশও সিরিয়াস, মানে টেলিভিশন নাটকের সাথে বেশি যুক্ত, আর শ্রিয়া আমাদের মঞ্চের সাথেও কাজ করছে। আচ্ছা, আমাদের চোখে তো সেই মঞ্চে কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আপনারা পছন্দও করবেন, আপনাদের সবচেয়ে প্রাণের জায়গা বোধ হয় এটা। হ্যাঁ, আর হয় কি মঞ্চে নাটক করতে পারে না বেশিরভাগ সময়, যে সময়ের অভাবে, সময়ের অভাবে। প্লাস আমার মনে হয় একটা ভয়েসের একটা শক্তি থাকতে হয়, গলার স্বরের একটা শক্তি থাকতে হয়, তৈরি করে নিই আমরা 1-2 মাস রিহার্সালে তৈরি হয়ে যায় তারপরও। আর আপনার যেটা আমি জানি যে আপনি সম্ভবত মানে মঞ্চায়ন করেছেন অলমোস্ট 1000-খানেক শোয়ের থেকে বেশি, কিভাবে সম্ভব একটা মানুষের জন্য সব কিছু করে, মানে এত বেশি ডেডিকেশন কোথা থেকে আপনি পেলেন? ইনফ্যাক্ট যখন আমরা স্টুডেন্ট ছিলাম বা আমি প্রথম যখন আমার অর্গানাইজেশনে যোগ দিই, তখনও কিন্তু একটা সময় অবধি কিন্তু 9টা থেকে 5টা কাজ করে বা লেখাপড়া করে সম্ভব ছিল, ছিল সন্ধ্যায় 3 ঘন্টা, কারণ আমি রিহার্সালে পৌঁছে যাচ্ছি 15 মিনিটে 10 মিনিটে, ট্রাফিকও তেমন হয়তো ছিল না, তারপরে রিহার্সাল করছি 2 ঘন্টা, তারপরে আর কোনো ফোকাস নেই, একটাই খালি সেটা হচ্ছে নাটক, মঞ্চ নাটক। আর পাশাপাশি যেগুলো রুটি রুজির জন্য করতে হবে সেগুলো করছি, সেটা তো ছিলই। তো এটা সম্ভব ছিল 80-90 দশক অবধি ছিল, ছিল, ইট ওয়াজ পসিবল। এখন তো যে কারণে, মানে ইভেন আমরা এখন ভাবছি যে এটা রিসার্চ করা উচিত যে দর্শক, মঞ্চের দর্শক কেন কমে যাচ্ছে, এটি যানজটের জন্য, মানে অনেকটাই কিন্তু এসব কারণে। যানজট একটা কারণ তো অবশ্যই আমার মনে হয়। প্লাস আপনাদের মধ্যে যারা রেগুলার করছিলেন, যারা মঞ্চের নাটককে খুব বেশি একটা পর্যায়ে নিয়ে চলে এসেছিলেন, তারা কিন্তু সবাই একটু সরে এসছেন, সবাই না হলো মানে অলমোস্ট আমি মনে করি অনেকেই ব্যস্ততার কারণ অন্য জায়গায়ও হতে পারে, অন্য কাজের জন্য বা অন্য অনেক কিছু থাকতে পারে কারণ। আপনার কি মনে হয় কি কারণ সরে আসার মধ্যে? যেমন আমাদের গ্রুপে যদি আমাদের সমসাময়িক বা আমাদের একটু সিনিয়র, তার মধ্যে যদি আমি ধরি তাহলে হায়াত ভাই, আবুল হায়াত, নূর ভাই, ওনারা সবাই ছেড়ে দিয়েছেন, আতা ভাই,
আলিজাকের আর কে আমার সমসাময়িক লাকি এনাম এনামুল হক ওনারা অন্য দল করছেন কিন্তু নাটক তো করছেন করছেন কিন্তু আলিজাকের সবসময় একটা মঞ্চের প্রতি আলাদা দুর্বলতা সুতরাং ও চেষ্টা করে এবং আমরা খুব রিসেন্টলি যেটা করেছি যে মানে ইটস লাইক ব্রিঙ্গিং ব্যাক দ্য গোল্ডেন ডেজ বা এরকম একটা ব্রিং ব্যাক দ্য ক্লাসিক্স তো এরকম একটা প্রচেষ্টা নিয়েছি তার মধ্যে আমাদের প্রথম নাটক হচ্ছে দেওয়ান গেজির কিসসা ওইটা খুব জনপ্রিয় নাটক ছিল জনপ্রিয় একটা নাটক তো ওই নাটকে কোন সংলাপ আপনার মনে আছে একটু শুনি আলি জাকারের সাথে আপনার দেখা হলো কেমন করে আমার সাথে ওর মানে মেলবন্ধন হতে পারে কোনো কি কখনো মনে হয় যে কোথাও একটু ব্যক্তিগত লেভেলে অতটা মিল আছে কিনা আমি জানি না আচ্ছা আমাদের এই একটা গল্প খুব জানা সব আলি জাকারের সাথে আপনার দেখা হলো কেমন করে এটা খুব পুরনো একটা গল্প না না আমরা শুনতে চাই আমার আমার ব্যালকনিতে আমার মনে হয় আমার জন্য এটা নতুন করে সবাই একটু শুনুক একটু শুনি কেমন করে দুজনের দেখা হলো কেমন করে মনে হলো যে দুজন দুজনের জীবনে সাথী হয়ে একসাথে এত পথ চলবেন আচ্ছা এখন যখন আমি আমার পুরনো ছবি দেখি আলি জাকারের ছবি দেখি আমার সাথে আমি আমার কাছে খুব স্বাভাবিক মনে হয় দ্যাট ও আমাকে আমার সাথে ওর মানে মেলবন্ধন হতে পারে কিন্তু একটা সময় ছিল যখন ওকে এত লম্বা চড়া মনে হতো আর আসলে তো উনি অনেক লম্বা চড়া হ্যাঁ আর এত মানে বিশাল দেহি যে আমি নিজেও মানে ভাবতাম যে এই লোকটার সাথে আমি কীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম কিন্তু এখন আমি অত ইয়ে না মানে কি বলবো অত আউটগোয়িং না আর কি জানি আর সেই সময় তো আমাদের একটা মানে এখন বোঝা যায় যে জেনারেশন থেকে জেনারেশন বন্ধুত্ব একটু এগিয়ে গেছে সেটাই না মানে একটা মেয়ে যে একটা ছেলেরকে মানে বলবে বা প্রপোজ করবে বা কিছু হবে এইটা কিন্তু আমাদের সময় ছিল না ভালো লাগলেও ওইটা বলা মানে মানে মুখে সেটা বলা সেটা আপনাদের মানে কিভাবে মনে হলো যে দুজন হ্যাঁ প্রথম প্রথম বলা মানে আমার যেটা মনে হয় যে আমি আমার খুব যে কম বয়স ছিল তা না কিন্তু যেই বয়স ছিল সেই বয়সে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা এখন হলে আমি আমার মেয়েকে ওই বয়সে কোনো সিদ্ধান্ত নিতে দেব না আচ্ছা আচ্ছা মানে আমাদের বরং ফ্রিডম বেশি ছিল জীবনের এই পর্যায়ে এসে মানে দুজনে তো দুজনে খুবই ভালো সঙ্গী এটা বলতেই হবে এতটা পথ একসাথে এত সুন্দরভাবে এগিয়ে আসছেন আপনি এবং ভাই ভালো সঙ্গী কি আমি জানি না সেটাই শুনতে চাচ্ছি কোনো কি কখনো মনে হয় যে কোথাও একটু আমাদের কিছু শেয়ার করেন সেই সম্পর্কে না আমি আর আলিজাকের যত মঞ্চটাকে প্রাধান্য দিয়েছি বা ভালোবেসেছি বা একসাথে তখন আমরা কাজও করি কাজটাকে বেশি ভালোবেসে কাজটাও একসাথে করি সেই সব জায়গায় আমাদের যতটা মিল ব্যক্তিগত লেভেলে অতটা মিল আছে কিনা আমি জানি না মানে ব্যক্তিগত পরিধি কোন জায়গাতে বেশি কনফ্লিক্ট হয় দুজনে কোন কোন বিষয়েতে জীবন ধারণ না যে বিষয়েতে হয় যে আমি আমার মানে অবসর সময় কি করব মানে আমি আমার লিজার টাইমে কি করব আচ্ছা তো আমি হলাম যে একরকম আমার ধ্যান ধারণা আলিজাকের ধ্যান ধারণাটা একরকম আচ্ছা শুধু নাটকের বেলায় দুজনের খুব নাটক এবং কাজ আমরা তো কিছু কাজও করছি রুটি রুজির জন্য যেটা করি আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এখন আমাদের আমাদের ১৬টা মতো প্রতিষ্ঠান আমাদের আছে ছোট ছোট তারপর আপনার ছেলে মেয়েরা বোধহয় এটা ওরাও এখানে করছে একসাথে সবাই আপনারা না আর শুধু ছেলে মেয়ে না আমার কলিগরা সব আমার ছেলে মেয়ে বলছি আপনি পরিবারের সবাই ইনভলভ আপনার কাজটা সবাই মিলে আপনারা এখন সিয়া একটা ব্রেক নিচ্ছে তো আমি আমি মনে মনে আশা করছি যে ও ব্রেকটা নিক অন্তত একজন থাকুক যে এই সবের বাইরে না একটু লাইফটা অন্যভাবে এনজয় করুক হ্যাঁ এটা একটা এনজয়মেন্ট যদিও কারণ আপনাকে দেখলে যখন রাস্তায় কেউ একজন সারা জাকের হিসেবে চেনে
আমি চাই যে নাটক করুক, কিন্তু ওই যে মানে সারাক্ষণ ওই যে অর্গানাইজেশনের পিছনে যে কত সময় দিতে হয়, আসলে আমাকে আমি পরিচিত একজন অভিনেত্রী বা একজন মিডিয়ার লোক হিসেবে, কিন্তু আমার মানে 24 ঘন্টার মানে ভিতরে আমার 10 ঘন্টাই আমার মানে কর্মের সাথে আমি জড়িত থাকতে। ইরেশের সাথে যেটা আমার হয় যে খুব মানে আমরা আমি মনে করি যে আমরা খুব আমাদের ওয়েভলেন্থটা ভালো, মানে আচ্ছা আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, ওকে আমার অনেক কিছু বলতে হয় না, এমনি বুঝে যায়। আচ্ছা এই এইরকম একটা ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং মানে সম্পর্ক।